প্রিয় বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী আছো, তোমাদের আবার পুনরায় জয়। আরও একটি ইউনিভার্সিটির তরফ থেকে সুখবর পাওয়া মাত্রই তোমাদেরকে আমি সুখবর দিতে চলে এসেছি। কাজেই তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের পরীক্ষা সম্পূর্ণভাবে অনলাইনেই হবে জানিয়ে দিল আরও একটি রাজ্যের বিশ্ববিদ্যালয়। সম্পূর্ণটাই বিস্তারিত জানাবো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই বলে রাখি, তোমরা বহু পরিশ্রম করেছো। প্রথম থেকে আমরা যেরকমভাবে লড়াই করেছি একত্রিতভাবে, এ মাস মেলিং থেকে শুরু করে পিটিশন সাইন থেকে শুরু করে একই সাথে এ তোমরা পথে নেমে তোমাদের দাবি তুলে ধরেছো। এখনও বহু ইউনিভার্সিটিতে আন্দোলন চলছে, ছাত্রছাত্রীরা তাদের দাবি তুলে ধরছে। আমি তোমাদের প্রত্যেককে একটাই কথা বলবো, এই মুহূর্তে একাধিক বিষয় কিন্তু উঠে আসছে। এ আমাদের প্রত্যেককে কিন্তু মাথা ঠান্ডা করে আমাদের আন্দোলন করতে হবে, যাতে কোনো রকমভাবে নিজেদের সমস্যা না হয় সেদিকে কিন্তু মাথায় রাখতে হবে। একাধিক বিষয় উঠে আসছে, সেই কারণে তোমাদের শুধুমাত্র সতর্ক করছি। আমরা প্রত্যেকে আমাদের দাবি ইউনিভার্সিটির কাছে জানাতে পারি, রাজ্য সরকারের কাছে জানাতে পারি, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এমন কিছু করব না যাতে আমাদের নিজেদের বিপদ চলে আসে। কাজেই তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার করলাম, কি বলতে চাইছি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এক্ষেত্রে যে সুখবরটা এই মুহূর্তে আমরা পেয়েছি, আরও একটি ইউনিভার্সিটির এই মুহূর্তে জয় হলো, বাঁকুড়া ইউনিভার্সিটি। বাঁকুড়া ইউনিভার্সিটির তরফ থেকে কিন্তু অফিসিয়ালভাবে জানিয়ে দেওয়া হলো তাদের যে এক্সামিনেশান রয়েছে, এ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের এক্সামিনেশান অর্থাৎ ইভেন সেমিস্টারের এক্সামিনেশান সম্পূর্ণভাবে অনলাইনেই হবে। কাজেই বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্রছাত্রীর আবার জয় হলো, তাদের এর দাবির জয় হলো, তাদের সমস্যার সমাধান হলো। এরকমভাবে প্রত্যেকটা ইউনিভার্সিটির তরফ থেকেই এই যাতে অনলাইন এক্সামিনেশান হয় ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে, বাঁকুড়া ইউনিভার্সিটির প্রত্যেকটি ছাত্রছাত্রীদের কথা, ছাত্রছাত্রীদের সমস্যার কথা বোঝার জন্য বাঁকুড়া ইউনিভার্সিটির কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই, সাথে উপাচার্যকে ধন্যবাদ জানাই ছাত্রছাত্রীদের পাশে থাকার জন্য। প্রত্যেকের জন্য এটা সুখবর। ভিডিওটি অতি অবশ্যই প্রত্যেকের কাছে শেয়ার করো। যদি বাঁকুড়া ইউনিভার্সিটি পারে, রাজ্যের আরও কয়েকটা ইউনিভার্সিটি অনলাইনে এক্সামিনেশান নিতে পারে, তাহলে কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটি কেন নিতে পারবে না। এরপরে একাধিক সুখবর আমরা আশা করছি ক্যালকাটা বিশ্ববিদ্যালয় থেকে, সিউ থেকে এবং সিধু কানু বিশ্ববিদ্যালয় থেকে। একাধিক বিশ্ববিদ্যালয়ে আজকে কী হচ্ছে তোমাদের মিটিং রয়েছে, কাজেই সুখবর একাধিক আসতে চলেছে। পরপর আমি ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব। কাজেই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং তুমি কোন ইউনিভার্সিটির থেকে, তুমি কোন আপডেটের জন্য ওয়েট করে রয়েছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।